বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে এসেছি শ্রেষ্ঠাস কিচেন। আজকে আমি এমন একটা রান্না শেয়ার করব তোমাদের সাথে যেটা তো না আগে কোনোদিন দেখেছো না কোনোদিন খেয়েছো। তা কি রান্না করব সেটা ক্রমশ প্রকাশ্য। কি এত তাড়া রয়েছে বলতেই হবে? আচ্ছা বলে দিচ্ছি, আজকে আমি বানাবো হচ্ছে পটেটোর ডাম্পলিংস। এটা চাইনিজ আর কোরিয়ান একটা রেসিপির মিক্সচার, যেটা মোটামুটি চাইনিজরা আর কোরিয়ানরা খুবই ভালোবাসে। আর যেহেতু আমি এটাকে বানিয়ে রেখেছিলাম কেরম খেতে, তো আমারও দারুণ লেগেছে। তো চলুন শুরু করা যাক। তার জন্যই আমি এরকম প্রথমে এরকম আলু নিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর নরম হয়েছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এবার আলুটাকে ভালো করে স্মুথ করে আমি ভালো করে মেখে নেব। আলুর মধ্যে যেন একটাও দানা না থাকে, তাহলে খেতে খুবই খারাপ লাগবে। আমি খুব স্মুথভাবে মেখে নেব, আপনারাও কিন্তু খুব স্মুথভাবেই মাখবেন যাতে এর মধ্যে কোনো রকমের দানা মতো না থাকে। আমার আলুটা মাখা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো রকমের দানা দানা ভাব নেই, সুন্দর স্মুথভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ময়দা। আমি এখানে 75 গ্রাম ময়দা নিয়েছি। এবার আমি আলুটার সাথে ময়দাটা ভালো করে মেখে নেব। এবার আমি এর মধ্যে 1 চা চামচ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। এটা দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো হয়ে গেছে, আপনারা পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন। খুব বেশি জল একসঙ্গে ঢেলে দেবেন না, তাহলে জিনিসটা খুবই বাজে হয়ে যাবে আর আপনারা যেটা বানাতে চাইছেন সেটা একদমই হবে না। আমি অল্প অল্প করে জল নিয়ে মেখে নিয়েছি, দেখুন গামলাটার সাথেই আটকে যাচ্ছে। এটা হচ্ছে খুব একটা সফট ডো হবে না, খুব একটা হার্ড ডো হবে না, একটা স্টিকি ডো হয়ে গেছে। যেহেতু এর মধ্যে আলু রয়েছে সেই জন্য এটা এরকম স্টিকি ডো হয়েছে। এটা আমাদের খুব সুবিধার জন্যই। আর এটা আমাদের এবার এটাকে আমরা শেপ দিয়ে নেব। আপনারা যেরকম শেপ চান সেরকম শেপ দিতে পারেন, আমি এইটাকে এবার আমার মতো করে শেপ দিয়ে নেব। হাতে একটুখানি সর্ষের তেল বা সাদা তেল যাই হোক কিছু একটা লাগিয়ে নেবেন যাতে এটা হাতে আটকে না যায়। এবার এরকম করে ছোট ছোট বলের আকারে আমি করে নেব। খুব সুন্দর করে আমাকে গোল বলের মতোই বানাতে হবে, আমি যেরকম শেপটা বানিয়েছি তার জন্য আমার গোল বলের মতো শেপটাই প্রয়োজন। এবার এটাকে এরকম রেখে আমার মতো বটম মাশরুমের শেপ দেওয়ার জন্য এইরকম একটা বোতল নিয়ে নেবেন। আমিও একটা বোতল নিয়েছি, বোতল নিয়ে এইরকম একটা শেপ দিয়ে নিয়েছি, দিয়ে এরকম মাশরুমের মতো করে নিয়েছি। করে আমি এবার এটাকে গরম জলে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। আমাদের জলটা গরম হয়ে গেছে, এবার আমি ডাম্পলিংগুলো এর মধ্যে দিয়ে দেব। একে একে সব ডাম্পলিংগুলোই আমি দিয়ে দেব। সবগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি মাঝে মাঝে এটাকে নাড়াতে থাকবো, কারণ যদি আমি না নাড়াই যেহেতু ময়দা আর আলু রয়েছে সেই জন্য নিচে কিন্তু আটকে যাবে। আপনারা চাইলে এখানে কিন্তু 1 থেকে 2 চামচ মতো তেল দিতে পারেন, তাহলে কিন্তু এটা স্টিকি হবে না বা একটা আর একটা গায়ের সাথে লেগে যাবে। আমি এখানে তেল ইউজ করিনি, তেল ছাড়াও এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ডাম্পলিংগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এরকম একটা বাটিতে আমি জলটা ঠান্ডা জল নিয়ে তার মধ্যে ডাম্পলিংগুলো একে একে ছেড়ে যাব, যাতে ডাম্পলিংগুলো কুক হওয়াটা বন্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর আমি এরকম জল ঝরিয়ে নিয়েছি, দেখুন সবগুলোই কি সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি আমাদের কেটে রাখা বা গুঁড়ো করে রাখা বাদাম ভাজা। এবার দিচ্ছি কোরিয়ান্ডার, সাদা তিল, চিলি পাউডার, আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে রেড চিলি পাউডার দেবেন কাশ্মীরিটা, রসুন কুচি, নুন পরিমাণ মতো, সয়া সস, এবার আমি একটা কড়ায় কিছুটা পরিমাণ তেল দিয়ে সেটাকে গরম করে নিলাম। এবার আমি এই গরম তেলটা আমি পুরো ডাম্পলিংসের ওপর ছড়িয়ে দেবো মশলাগুলোর ওপরে।
তেলটা দেয়া হয়ে গেলে আমি ভালো করে নাড়াচাড়া করে সব মশলার সাথে বাদামের সাথে ডাম্পলিংগুলো ভালো করে মিক্স করে নেব, যাতে সব রকমের মশলা বা ফ্লেভারটা এর মধ্যে রয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। ভালো করে মিক্স করে নিলেই আমাদের পটেটো চাইনিজ বা কোরিয়ান ডাম্পলিং রেডি। শীতের সন্ধ্যে গরম গরম স্ন্যাক হিসেবে এই ডাম্পলিংটা কিন্তু অসাধারণ, জাস্ট আপনাদের সন্ধ্যাটাই জমিয়ে দেবে। আর হ্যাঁ, আপনারা যদি ডিনারে খেতে চান এটা ডিনারেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কি দেখে জিভে জল ঝরলো তো, আমার তো এর অসাধারণ টেস্টেই ধরেছিল, আপনাদের তো ঝরতে বাধ্যই। তাহলে আর কি, দেরি না করে জিভে জল না ঝরিয়ে চটপট বানিয়ে ফেলুন বাড়িতে। আচ্ছা, কি কি লাগলো এই যে বলে দিচ্ছি। আলু 200 গ্রাম, ময়দা 75 গ্রাম, রসুন কুচি 3 থেকে 4টে, বাদাম কুচি 10 গ্রাম, ধনে পাতা 5 থেকে 6টা ডাল, সাদা তিল 1 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, সয়া সস 1 চামচ, ভেজ অয়েল 2 চামচ, টমেটো কেচাপ 1 চামচ, নুন পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো। যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারাও বাড়িতে বানিয়ে এটা খেয়ে খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই 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 লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো, আমার চ্যানেলটা তো নতুন, তাই আপনাদের পরিবারের সদস্যদের সাথে বা বন্ধু বান্ধবের সাথে আমার চ্যানেলটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।